ভারত এবং আফগানিস্তানের শেষ ম্যাচ সুপার ফোরের ভারতের, যেখানে ভারতীয় দল জিতলেও কোনো যায় আসে না, তার কারণ ভারতীয় দল মাত্র তিনটে ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতেছে, যেখানে 212 রান করে ভারত। এবং এই ম্যাচে রোহিত শর্মাকে দেখা যায়নি কে এল রাহুল ক্যাপ্টেন। অন্যদিকে আফগানিস্তান 111 রান করে 8 উইকেটে, যেখানে কে এল রাহুল 62 এবং কোহলির 122 রান। অবশ্যই সেঞ্চুরি আসে না, 71তম সেঞ্চুরি চলে আসলো কোহলির ব্যাট থেকে, এবং সেটা টি টোয়েন্টিতে সেঞ্চুরি চলে আসলো। আর এবছর এশিয়া কাপে কোহলির কিন্তু সেঞ্চুরি আছে, আর টি টোয়েন্টি ক্যারিয়ারে কোহলির এটা প্রথম সেঞ্চুরি, যেখানে আপনাদের কথা বলা যায় 111 রান করতে পেরেছে, 101 রানে জিতেও কোনো কাজ হয়নি। তার কারণ ভাই কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা ম্যাচ ছিল, যেখানে ভুবনেশ্বর কুমার 4 উইকেট এক ওভার মেডেন 4 রান এবং 5টি উইকেট, 4 ওভারে 5টি উইকেট পেয়েছে। এছাড়াও আজকে দিনেশ কার্তিকও বল করেছে 1 ওভারে 18, দীপক ঘুটা ভালো বল করেছে 1 ওভারে 3 এক উইকেট, রবিচন্দ্র অশ্বিন 4 ওভারে 27। তো ম্যাচ শেষে জিতে গেল ভারত, কোনো ব্যাপার না, কারণ ভাই ম্যাচটা অত গুরুত্ব নেই, যেহেতু ভারতকেও বিদায় হতে হয়েছে, আফগানিস্তানকেও বিদায় হতে হয়েছে।